কমনওয়েলথে বাংলাদেশের পক্ষে ভোট দিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল হলেন মন্ত্রীদের চেয়ারপারসন। বাংলাদেশের অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল আগামী বছর অনুষ্ঠিতব্য কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সভা CFMM চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর বার্ষিক সভার সাইডলাইনে মঙ্গলবার সন্ধ্যায় কমনওয়েলথ অর্থমন্ত্রীদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালকে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সভা 2022-এর চেয়ারপারসন নির্বাচিত করা হয়। সভায় কমনওয়েলথভুক্ত 54টি দেশের অর্থমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পর মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সমর্থনের প্রেক্ষিতে আগামী বছরের জন্য চেয়ারপারসন নির্বাচিত হন আহমদ মুস্তফা কামাল। আগামী বছর কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করার সুযোগ লাভ করায় তিনি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মালয়েশিয়ার অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুস্তফা কামাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশকে গড়ে 7.4% অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। এমনকি COVID-19 মহামারীকালে গত বছর যেখানে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হয়েছে, সে সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান জরিপে বাংলাদেশ শীর্ষ 5টি সহনশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। তিনি বলেন, গত মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের টেকসই উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে SDG প্রোগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এবারের সভায় অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন সভাপতিত্ব করেন। কমনওয়েলথ সচিবালয়ে মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধার, বৈশ্বিক বাণিজ্য সহজ করতে ন্যূনতম হারে কর চুক্তি, কমনওয়েলথভুক্ত দেশসমূহের উপর কোভিড প্রভাব, জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় ঋণ ও কমনওয়েলথ ক্লাইমেট ফাইন্যান্স সহ আরও কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করেছেন। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল এবং মালয়েশিয়ার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী টেংকু জাফরুল আজিজ। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।